এভারিডি ব্যাটারিতে এই কালো বিড়ালের চিহ্ন কেন থাকে? ওইটি নাইনের ভিতর থেকে জাম্প কেন মারে? বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা যার জন্য 13 জন পুরুষ আত্মহত্যা করেছিল, ও একটি রক্তের ঝর্ণা। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বৈজ্ঞানিক টেসলা একটি তথ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন যে মানুষ পৃথিবীর সম্পদ খুব দ্রুত গ্রাস করে, তাই তিনি এটি নিশ্চিত করতে চেয়েছিলেন যে শক্তি পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে তৈরি করা হয়েছে। এইভাবে তিনি জল, সূর্য, বায়ু এবং ভূমি থেকে শক্তি ব্যবহার করার উপায়গুলি অধ্যয়ন করেছিলেন। তিনি সেই শক্তি বিনামূল্যে এবং সকল মানুষের জন্য উপলব্ধ করার মাধ্যমে দারিদ্রের অবসানের বিভিন্ন উপায় কল্পনা করেছিলেন। নাম্বার 2, বেঁচে থাকার জন্য তো আমরা বিভিন্ন রকমের খাবারের উপর নির্ভরশীল, কিন্তু আপনি কি জানেন আলু ও মাখন দুটি এমন খাবার যা খেয়ে মানুষ সারা জীবন পর্যন্ত বেঁচে থাকতে পারে? কারণ এই খাবারে আমাদের শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান রয়েছে, যেমন ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ ও নিউট্রিশন রয়েছে। নাম্বার 3, বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে বিরিয়ানির হাড়িতে এই লাল কাপড় কেন বাঁধা থাকে? আসলে বিরিয়ানি প্রথম শুরু হয় দিল্লি এবং লখনৌতে, ও সেখান থেকে ভারতবর্ষে গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি রয়েছে পছন্দের তালিকায়, কিন্তু প্রতিটি বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানো থাকে। আসলে বিরিয়ানি হলো মুঘল আমলের খাবার, আর মুঘল আমলের রীতি ছিল খাবার পরিবেশনে লাল কাপড় ব্যবহার। ঠিক এই কারণেই এখনো বিরিয়ানির হাড়িতে লাল কাপড় ব্যবহার করা হচ্ছে। নাম্বার 4, এই ব্যাংকটিকে দেখুন। এই ব্যাংকটি আফ্রিকায় পাওয়া যায়, যা আফ্রিকান রেইন ফর্ক নামে পরিচিত, ও এই ব্যাংকটিকে দেখলে মনে হয় যেন এই ব্যাংকটি খুবই দুঃখিত। নাম্বার 5, এইরকম গাছ আপনি কখনো দেখেছেন? এই গাছের নাম হলো ডেন্ড্রোসেনেসিও কিলিমানজারি। এটি আফ্রিকার কিলিমানজারোতে পাওয়া যায়। এই অস্বাভাবিক গাছগুলি মালভূমি এবং বারণকো ক্যাম্পের চারপাশে মধ্য উচ্চতায় বাস করে। এই গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায়, তবে 20 ফুট উচ্চতায় পর্যন্ত পৌঁছাতে পারে। এই গাছ দৈত্যকার গ্রাউন্ডসেল হিসেবেও পরিচিত। নাম্বার 6, আপনি রিয়েল মিরর এবং টু ওয়ে মিরর কী করে চিনবেন? সবার প্রথমে মিররের সামনে যাবেন, তারপর মিররে আঙুল ঠেকাবেন, দেখবেন যেটি রিয়েল মিরর হবে তার মাঝখানে একটি গ্যাপ তৈরি হবে। ঠিক এই রকম যেটি টু ওয়ে মিরর হবে সেটির মধ্যে কোনো গ্যাপ তৈরি হবে না। সেই কারণে হোটেল, মল এবং শপিং স্টোরের চেঞ্জিং রুমে সাবধানে জামাকাপড় চেঞ্জ করবেন। নাম্বার 7, টাইটানিক সিনেমা তো আমরা ছোটবেলায় অনেকেই দেখেছি, কিন্তু আপনি কি জানেন টাইটানিক পৃথিবীর প্রথম সিনেমা ছিল যেখানে একটি চরিত্রের অভিনয় করার জন্য এই 2 জন মহিলা অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। নাম্বার 8, এটা বিশ্বাস করা হয় যে আমাদের পৃথিবীতে একসময় ইউনিকর্ন সত্যি এক্সিস্ট করতো। আজ থেকে প্রায় 29,000 বছর আগে সাইবেরিয়ান ইউনিকর্ন প্রায় 6.5 ফুট লম্বা হতো এবং এর ওজন প্রায় 4 টন ছিল। এটি দক্ষিণ পশ্চিম রাশিয়া এবং ইউক্রেন থেকে কাজাখস্তান এবং সাইবেরিয়া পর্যন্ত ইউরেশীয় তৃণভূমিতে বাস করতো। নাম্বার 9, আমরা ছোটবেলায় সবাই টম অ্যান্ড জেরি কার্টুন দেখেছি এবং সেই কার্টুন দেখেই বড় হয়েছি, কিন্তু মনে আছে টম অ্যান্ড জেরি কার্টুন শুরু হওয়ার আগে একটি সিংহের লোগো দেখানো হতো? এই ছবিটি দেখুন। এই ছবিটি সম্পর্কে বলা হয় যে এই লোগো তৈরির সময় সিংহটিকে এভাবে জোর করে বেঁধে রাখা হয়েছিল, তবে ব্যাপারটা মোটেও তেমন নয়। এই বাদা সিংহের ছবি তোলা হয়েছিল তখন যখন সে অসুস্থ ছিল এবং তার ক্যাট অর্থাৎ সিটি স্ক্যান করা হচ্ছিল। নাম্বার 10, এভারিডি ব্যাটারিতে যে কালো বিড়াল দেখা যায় তার অর্থ কি? ও এটি 9-এর ভিতর থেকে জাম্প মারে কেন? আসলে একটি কথা আছে যে কালো বিড়ালের 9টি জীবন আছে, ও বিড়াল নিজের ফুর্তির সাহায্যে মৃত্যুকেও হারিয়ে দেয়। ও বিড়াল অনেক উঁচু থেকে লাফ দিয়েও বেঁচে যায়, ওই জন্য এভারিডি কোম্পানি নিজের ব্যাটারিকে এই বিড়ালের মতো ফুর্তিযুক্ত, কোনোদিনও না থামা ব্যাটারি মানুষকে বলতে চায়। ও 9-এর ভিতর থেকে জাম্প মারার কারণ হলো এভারিডি কোম্পানি সবার প্রথমে 9 ওয়াটের ব্যাটারি বানিয়েছিল, সেই কারণে বোঝানো হয় 9-এর ভিতর থেকে কালো বিড়াল জাম্প মারছে। নাম্বার 11, এই যে ছবিটি দেখছেন এটি কোনো পুরুষের ছবি নয়, এটি একটি মহিলার ছবি। ইনি হলেন রাজকুমারী কাজর, পারস্যের সৌন্দর্যের প্রতীক। ও এনার জন্য 13 জন যুবক আত্মহত্যা করেছিল কারণ ইনি তাদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। নাম্বার 12, আন্টার্কটিকার ম্যাকমুডো ট্রাইভ্যালিতে একটি রক্তের জলপ্রপাত আছে যেখান থেকে অনবরত রক্ত ক্ষরণ হয় এবং একে ব্লাড ফলসও বলা হয়। অবাক হলেন তো? আসলে এরকম হওয়ার কারণ হলো লবণাক্ত জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে যে বাতাসের সাথে মিলিত হয়ে লালচে বাদামি আয়রন অক্সাইড তৈরি করে, তাই এই রং এরকম ভয়ঙ্কর হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।